হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। গাইডেন্স গুরুতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2019 সালের সমস্ত টেনিস টুর্নামেন্টের গ্র্যান্ড স্ল্যাম সম্বন্ধে। 2019 সালের সমস্তগুলো, প্রত্যেক বছর চারটি গ্র্যান্ড স্ল্যাম হয়ে থাকে। তার মধ্যে সব থেকে প্রথম হয়ে প্রথম যেটা হয় জানুয়ারি মাসের দিকে অস্ট্রেলিয়ান ওপেন, তারপর হয় ফ্রেঞ্চ ওপেন, তারপর হয় উইম্বলডন ওপেন, তারপরে ইউএস ওপেন। তো প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যামে কে বিজয়ী হয়েছেন, মহিলা সিঙ্গেলস এবং পুরুষ সিঙ্গেলসে কে বিজয়ী হয়েছে, সমস্ত কিছু বলবো, আরও কিছু ডিটেলস বলবো। তো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো, এবং যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অন করে নেবে, তাহলে নতুন ভিডিও দেবো তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, এবং যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও আমরা শুরু করছি। তো বন্ধুরা, তোমাদের বলবো যে একবার বললাম আগেও, আবার বলছি যে গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্টটা মোট চারটি টেনিস টুর্নামেন্ট হয়ে থাকে। প্রথম হয়ে থাকে অস্ট্রেলিয়ান ওপেন, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, তারপরে উইম্বলডন ওপেন, তারপর ইউএস ওপেন। তো এখানে কী করে মনে রাখতে পারবে দেখো, তো অস্ট্রেলিয়ান ওপেন এ অ্যালফাবেট দিয়ে শুরু হচ্ছে, এ সব থেকে প্রথমে আছে, তাই অস্ট্রেলিয়ান ওপেন প্রথম। তারপরে এ এর পর দেখো ফ্রেঞ্চ ওপেন এফ, তারপরে উইম্বলডন ওপেন ডাব্লিউ, তারপরে ইউএস ওপেন। তো এ প্রথমে আছে তাই সব থেকে প্রথম হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে এফ অ্যাপ রয়েছে তাই তারপর হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, এবং তারপর ইউ এফ এর পর আলফাবেট অনুযায়ী ইউ রয়েছে, কিন্তু এখানে তোমাদের এইখানে একটু মনে রাখতে হবে যে ইউ নয়, এটা উইম্বলডন ওপেন হচ্ছে 3 নম্বরে, তারপর ইউএস ওপেন হচ্ছে 4 নম্বরে। তো এ এফ ডাব্লিউ ইউ মনে রাখতে হবে, সব থেকে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে ফ্রেঞ্চ ওপেন হয়, তারপরে উইম্বলডন ওপেন, তারপরে হচ্ছে ইউএস ওপেন। এবং টেনিস খেলা, যে পিচের উপর টেনিস খেলা হয়, যে মাঠের উপর, সেটাকে কী বলা হয়, কোর্ট বলা হয়। যেমন ক্রিকেট খেলা যার উপরে হয় সেটাকে পিচ বলা হয়, তেমনি এটাকে কী বলা হয়, যে মাঠের উপর টেনিস খেলা হয় তাকে বলা হয় কোর্ট বলা হয়। এখন দেখো কোর্ট চার প্রকারের কোর্ট হয়ে থাকে, যেমন অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্টের উপর খেলা হয়, তারপর ফ্রেঞ্চ ওপেন হচ্ছে ক্লে কোর্টের উপর খেলা হয়। হার্ড কোর্টটা কেমন, অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্ট মানে যে মাটিটার উপরে খেলা হয় সেই মাটিটা একটু শক্ত থাকে, সেই জন্য ওটা হচ্ছে হার্ড কোর্ট। এফ ও বা ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্টের উপর খেলা হয়, তার মানে মাটিটা একটু সফট থাকে, যারা নতুন খেলোয়াড় তাদের সেখানে খেলতে সুবিধা হয়। তারপর উইম্বলডন ওপেন গ্রাস কোর্ট বা ঘাসের উপরে খেলা হয়, কোর্টটা কেমন থাকে, ঘাসের উপর খেলা হয়। এবং ইউএস ও বা ইউএস ওপেন খেলা হচ্ছে হার্ড কোর্ট, হার্ড কোর্টের উপরে, অর্থাৎ হার্ড কোর্টের উপরে অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন দুটো খেলা হচ্ছে হার্ড কোর্টের উপরে। এরপর দেখো যারা বিজয়ী হয়েছেন তাদের বলবো, নামগুলো বলবো তোমাদের। তো অস্ট্রেলিয়ান ওপেন 2019, এবারে খেলাটা কোথায় হয়েছিল, মেলবোর্নে, অস্ট্রেলিয়ান মেলবোর্নে খেলা হয়েছিল জানুয়ারির দিকে 2019 সালের জানুয়ারি মাসে। পুরুষ সিঙ্গেলসে জয়ী হয়েছেন নোভাক জকোভিচ। লাস্ট পর্যন্ত দেখো, তারপর তোমাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেবে এবং তোমাদের ট্রিক বলার চেষ্টা করবো কীভাবে তোমরা মনে রাখবে। তো পুরুষ সিঙ্গেলসে জয়ী হয়েছেন নোভাক জকোভিচ, কোথাকার অধিবাসী, সার্বিয়ার, এবং মহিলা সিঙ্গেলসে জয়ী হয়েছেন নাওমি ওসাকা। তো অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ সিঙ্গেলস নোভাক জকোভিচ এবং মহিলা সিঙ্গেলস নাওমি ওসাকা, জাপানের। নেক্সট দেখো ফ্রেঞ্চ ওপেন 2019, ফ্রেঞ্চ ওপেন কোথায় খেলা হয়েছিল, প্যারিসে খেলা হয়েছিল ফ্রেঞ্চ ওপেন ফ্রান্স। তারপর এটা হয়েছিল মে জুন মাসে 2019 সালের। পুরুষ সিঙ্গেলসে বিজয়ী হয়েছেন রাফায়েল নাদাল স্পেনের, এবং মহিলা সিঙ্গেলসে বিজয়ী হয়েছেন এসলে ওয়ার্টি অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ার এসলে বার্টি মহিলা সিঙ্গেলস, এবং পুরুষ সিঙ্গেলসে রাফায়েল নাদাল। নেক্সট দেখো উইম্বলডন ওপেন, উইম্বলডন ওপেনে অনুষ্ঠিত হয়েছিল কোথায়, প্রতি বছর এটি লন্ডনে অনুষ্ঠিত হয়, ইংল্যান্ডের লন্ডনে। এটা জুলাই 2019 জুলাই মাসে অনুষ্ঠিত হয়েছিল। পুরুষ সিঙ্গেলসে বিজয়ী হয়েছেন নোভাক জকোভিচ সার্বিয়ার, এবং মহিলা সিঙ্গেলসে হচ্ছেন সিমোনা হ্যালেপ রোমানিয়ার সিমোনা হ্যালেপ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের ইউএস ওপেন, ইউএস ওপেন খেলাটি অনুষ্ঠিত হয়েছিল কোথায়, নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছিল আগস্ট সেপ্টেম্বর 2019 সালে। পুরুষ সিঙ্গেলসে বিজয়ী হয়েছেন রাফায়েল নাদাল স্পেনের, এবং মহিলা সিঙ্গেলসে বিয়াঙ্কা আন্দ্রুস্কু কানাডার। তো পুরুষ সিঙ্গেলস রাফায়েল নাদাল। তো চারটি ওপেনের ক্ষেত্রে তোমাদের পুরুষ সিঙ্গেলসের জন্য মাত্র দুটি নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে নোভাক জকোভিচ এবং একটা রাফায়েল নাদাল। তো চারটি ওপেনেই এই দুজনেই জয়ী হয়েছেন, এবং মহিলা সিঙ্গেলসের চারটি আলাদা আলাদা নাম মনে রাখতে হবে, নাওমি ওসাকা, এসলে বার্টি, তারপরে হচ্ছে বিয়াঙ্কা অ্যান্ড্রুস্কু এবং সিমোনা হ্যালেপ। তো একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে তোমাদের বলার চেষ্টা করবো, তোমরা দেখে নাও।
মনে রাখতে হবে মহিলা সিঙ্গেলসে যারা জয়ী হয়েছে সেটা তোমরা মনে রাখবে কি করে, নাসা নাসা থেকে তোমরা এটা মনে রাখবে। প্রথম নাসার প্রথমে কি আছে, এন, এন থেকে তোমরা মনে রাখবে নাওমি ওসাকা। নাওমি ওসাকা বিজয়ী হয়েছে প্রথমে কোন ওপেন গ্র্যান্ড স্ল্যামটা খেলা হয়েছিল, অস্ট্রেলিয়ান গ্র্যান্ড স্ল্যাম, অস্ট্রেলিয়ান গ্র্যান্ড স্ল্যামে বিজয়ী হয়েছে নাওমি ওসাকা। এরপর হচ্ছে এ দিয়ে, এ দিয়ে কি অ্যাশলে বার্টি, অ্যাশলে বার্টি অস্ট্রেলিয়ান ওপেনের পরে কি খেলা হয়েছিল, ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ ওপেনে বিজয়ী মহিলা হচ্ছেন অ্যাশলে বার্টি। তারপরে এস দিয়ে, এস দিয়ে হচ্ছে সিমোনা হ্যালেপ, সিমোনা হ্যালেপ। তাহলে তিন নম্বরে যেটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেনের পর সেটা হচ্ছে উইম্বলডন ওপেন, উইম্বলডন ওপেনে হচ্ছে সিমোনা হ্যালেপ। এবং এ দিয়ে হচ্ছে, এটা এ দিয়ে ঠিক মিলছে না, তো তাও তোমাদের মনে রাখতে হবে যে বিয়াঙ্কা অ্যান্ড্রিস্কু। এই অ্যান্ড্রিস্কুর এ থেকে তোমাকে এই নাসার লাস্টে যে এটা আছে অ্যান্ড্রিস্কুর এ থেকে মনে রাখতে হবে বিয়াঙ্কা অ্যান্ড্রিস্কু। এটা হচ্ছে ইউএস ওপেন, লাস্টে ইউএস ওপেন আছে, তো ইউএস ওপেনে মহিলা বিজয়ী হচ্ছেন বিয়াঙ্কা অ্যান্ড্রিস্কু। তাহলে পরপর দেখো, অস্ট্রেলিয়ান ওপেন হচ্ছে নাওমি ওসাকা, ফ্রেঞ্চ ওপেন হচ্ছে অ্যাশলে বার্টি, তারপরে উইম্বলডন ওপেন হচ্ছে সিমোনা হ্যালেপ, এবং ইউএস ওপেন হচ্ছে বিয়াঙ্কা অ্যান্ড্রিস্কু। তাহলে এখান থেকে নাসা, নাসা থেকে তোমরা এটা মনে রাখতে পারবে, এবং এএফ ডাব্লিউ ইউ থেকে মনে রাখতে পারবে পরপর ওপেনগুলো কখন কখন খেলা হয়, পরপর টেনিস টুর্নামেন্টগুলো। পরবর্তী দেখো, পুরুষ সিঙ্গলস মনে রাখার কৌশল, পুরুষ সিঙ্গলস সহজেই মনে থাকবে এনআর থেকে, কারণ মাত্র দুটি নাম আছে, এনআর থেকে তোমাদের এটা মনে থাকবে। তো প্রথমেই হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, তোমরা জানো প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন, অস্ট্রেলিয়ান ওপেনে বিজয়ী হচ্ছেন এন দিয়ে নোভাক জকোভিচ, এবং তারপরে আছে আর, আর দু নম্বরে খেলা হয় কি ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ ওপেনে বিজয়ী হচ্ছেন রাফায়েল নাদাল, আর দিয়ে রাফায়েল নাদাল। তারপরে হচ্ছে এন, এন দিয়ে হচ্ছে নোভাক জকোভিচ, এটা হচ্ছে উইম্বলডন ওপেন, তারপরে রাফায়েল নাদাল, আবার আর আছে রাফায়েল নাদাল, এটা হচ্ছে ইউএস ওপেন। তো এই চারটা তোমরা এইভাবে মনে রাখতে পারবে, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, ইউএস ওপেন, এদিকে নোভাক জকোভিচ রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ রাফায়েল নাদাল। তো এনআর থেকে মনে রাখতে পারবে। এরপর তোমাদের পাঁচটা কোয়েশ্চেন আমি করব, সেই পাঁচটা কোয়েশ্চেনের উত্তর কিন্তু তোমরা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে, এবং তারপর তোমাদের আমি উত্তরটা কিন্তু বলে দেবো, 3 সেকেন্ডের মতো সময়, তারপর উত্তরটা বলে দেবো। তো চলো, প্রথম কোয়েশ্চেন হচ্ছে, দেখি তোমাদের ভিডিওটা তোমাদের কেমন মনে আছে। তো অস্ট্রেলিয়ান ওপেন 2019 গ্র্যান্ড স্ল্যাম মহিলা সিঙ্গেলস খেতাব কে জয়ী হলেন, অস্ট্রেলিয়ান ওপেন 2019 গ্র্যান্ড স্ল্যাম মহিলা সিঙ্গেলস খেতাব কে জয়ী হয়েছেন। তো এখানে আমি তোমাদের কি বলেছিলাম, এ এফ ডাব্লিউ ইউ, অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ, উইম্বলডন, ইউএস ওপেন। তো আর সূত্রটা মহিলার ক্ষেত্রে সূত্রটা এন এ এস এ। তাহলে অস্ট্রেলিয়ান ওপেনে জয়ী হয়েছেন নাওমি ওসাকা, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাওমি ওসাকা। পরবর্তী কোয়েশ্চান দেখো, 2 নম্বর, ইউএস ওপেন 2019 পুরুষ সিঙ্গেলস খেতাব বিজেতার নাম কি, ইউএস ওপেন। তারপরে আবার দেখো এ এফ ডাব্লিউ ইউ, আর পুরুষ সিঙ্গেলসের ক্ষেত্রে সূত্র এনআর এনআর। তো ইউএস ওপেন 2019 পুরুষ সিঙ্গেল খেতাব কে জয়ী হয়েছেন, লাস্টে ইউতে আর দেখো, ইউএস ওপেন আর হবে, তাহলে রজার ফেডারার, সরি ভুল হলো, তাহলে সঠিক উত্তর হবে রাফায়েল নাদাল। কি করে এ এফ ডাব্লিউ ইউ, দেখো এন আর এন আর, তো ইউএস ওপেন, ইউএস ওপেন, আর আর দিয়ে হচ্ছে রাফায়েল নাদাল। রজার ফেডারার অপশন সিতে আছে, তো ওটা হবে না, মাত্র দুজনেই জিতেছেন, সেটা হচ্ছে রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ, নামটা মনে রাখতে হবে। তো 2-এর অপশান এ কারেক্ট অ্যান্সার হলো। পরবর্তী কোয়েশ্চেন দেখো, 3 নম্বর, যে মাঠের উপর টেনিস খেলা হয় তাকে কী বলা হয়, তো যে মাঠের উপর টেনিস খেলা হয় তাকে বলা হয় কোর্ট, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কোর্ট বলা হয় তাকে। পরবর্তী দেখো, ফ্রেঞ্চ ওপেন 2019 গ্র্যান্ড স্ল্যাম পুরুষ সিঙ্গেল খেতাব বিজেতার নাম কি, ফ্রেঞ্চ ওপেন 2019 পুরুষ সিঙ্গেলস খেতাব জয়ীর নাম কি, তাহলে এ এফ ডাব্লিউ ইউ পুরুষ সিঙ্গেলস, মানে এন আর এন আর, দেখো এক থেকে কি হচ্ছে রাফায়েল নাদাল, তাহলে সঠিক উত্তর হবে কি 4-এর অপশান বি, রাফায়েল নাদাল, ফ্রেঞ্চ ওপেন অপশান বি রাফায়েল নাদাল কারেক্ট অ্যান্সার, অপশান বি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট দেখব আমরা 5 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, ইউএস ওপেন 2019 গ্র্যান্ড স্ল্যাম মহিলা সিঙ্গেলস খেতাব বিজেতার নাম কি, মহিলা সিঙ্গেলস খেতাব বিজেতার নাম কি, ইউ মহিলা সিঙ্গেলস কি বলেছি, এন এ এস এ, তো এস দিয়ে কি হবে
আমি এটা বলেছি যে বিয়াঙ্কা আন্দ্রিস্কু হবে। তাহলে এ দিয়ে নামটা তোমাদের বলেছিলাম, লাস্টের এটা ঠিক মিলছে না, তাহলে বিয়াঙ্কা আন্দ্রিস্কু, অপশন সি কারেক্ট অ্যান্সার, বিয়াঙ্কা আন্দ্রিস্কু। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমার বন্ধুদের সাথেও এটা শেয়ার করে দাও, এবং যদি তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই শেয়ার করবে। এবং এটার পিডিএফটা পেতে চাইলে টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা পাবে, টেলিগ্রাম অ্যাপটা না থাকলে গুগল প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করো, গাইডেন্স গ্রুপ লিখে সার্চ করে চ্যানেলে জয়েন করবে, তাহলে সমস্ত পিডিএফ সেখানে দেওয়া আছে, এই পিডিএফটাও সেখানে পেয়ে যাবে। এবং আনঅ্যাকাডেমিতে আমাকে এখনও না ফলো করে থাকলে আনঅ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করার পর আমার নাম সার্চ করে আমাকে তোমরা ফলো করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।